আসসালামু আলাইকুম, কেজিএন গডফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 24শে ফেব্রুয়ারি 2024, তমলুক থেকে আমাদের এক ভাই এসছেন, 4 পিস ছাগল নিয়েছেন। ছাগলগুলোর কোয়ালিটি দেখাবো। তার মধ্যে 3 পিস পিওর ব্রিডের সিরোহি, এই যে সিরোহির ব্রিডারটা নিয়েছেন, কোয়ালিটি দেখুন, 100% ব্লাড লাইন, ফুল অ্যাক্টিভ ব্রিডার। সামনে সিনা দেখুন কত চামড়া, প্রায় 1 চাকরেরও বেশি। খুব সুন্দর একটি ব্রিডার নিয়েছেন আমাদের কাছ থেকে। ওজন 65 কিলো, আর তার সাথে সাথে দুটো ফিমেল নিয়েছে, ফিমেলগুলো দেখাচ্ছি। সব থেকে প্রথমে এই ফিমেলটা দেখুন, ব্রাউন কালারের, কত ঘাড় লম্বা দেখুন ফিমেলের, দুধের রোলানো খুব সুন্দর। মোটামুটি এই সমস্ত ফিমেলগুলো যদি আপনারা বেশি না 20টা রাখতে পারেন একটা ব্রিডার, তাহলে আপনার ফার্ম কিন্তু সাকসেস হবে। কারণ ভালো মা ছাগল থাকলে আপনার ফার্মে ভালো বাচ্চা হবে এবং তাদের গ্রোথ রেটও ভালো থাকবে। তার সাথে সাথে ব্রিডারের কোয়ালিটিও ভালো থাকা দরকার। আরেকটা ফিমেল দেখাচ্ছি দেখুন, স্পট কালার কত সুন্দর দেখুন, লাদাখ পুরো ঘোড়ার মতো চাল, কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি, কালার কম্বিনেশন ওলান সব দিক থেকে টপ দেখুন। সিরোহিতে যে লাদাখটা হওয়া দরকার দেখুন, পুরো ঘোড়ার মতো। মিল্কিং ক্যাপাসিটি এদের ভালো থাকে, সিরোহি ডুয়েল পারপাস ব্রিড, দুধের জন্য এবং মাংসের জন্য এদেরকে পালন করা হয়। মোটামুটি এরা 7 মাসে 7 মাস ছাড়া ছাড়া বাচ্চা দিতে সক্ষম, এবং একবার বাচ্চা দেওয়ার পরে 2 মাসের মধ্যে কিন্তু আবার লোড হয়ে যায়। যদি আপনার কাছে ভালো কোয়ালিটির ব্রিডার থাকে তো 1.5 মাসেও এরা লোড হয়ে যায়। একটা ক্রস ছাগল দেখাচ্ছি দেখুন, ব্ল্যাক কোটার ক্রস মুন্ডি, এটাও যাচ্ছে দেখুন। এই যে আমাদের ট্যাগ KGN 104, সব ছাগল এখানে ভ্যাকসিনেটেড এবং ট্যাগিং করা আছে। যাদের কানে ট্যাগ আছে তাদের ভ্যাকসিন কমপ্লিট। শুধু ব্রিডারের ক্ষেত্রে আমরা ট্যাগ করি না, কারণ ব্রিডার খুঁত হয়ে গেলে অনেকে পরে বিক্রির অসুবিধা হয়। তো দেখুন কোয়ালিটি দেখুন ফিমেলটার, মুন্ডি ছাগল, এবং মুন্ডি ছাগল আপনারা জানেন দুধ বেশি হয় সবসময়। দেখুন ওলান কত সুন্দর, আর এর মোটামুটি বডি ওয়েট হবে 40 কিলোর গায়ে গায়ে। তো এটিও নিয়েছেন, তাহলে মোট 4টা ছাগল ওনাদের যাচ্ছে আজকে তমলুকে, একটা ব্রিডার আর 3 পিস ফিমেল। এর আগেও আমাদের কাছে ছাগল নিয়ে গেছেন, আজকে আবার নিয়ে যাচ্ছেন। তো কোয়ালিটি দেখুন, আরেকবার দেখাতে বলবো, প্রচণ্ড অ্যাগ্রেসিভ ব্রিডার। যে কোনো পিওর ব্রিডের ফিমেল আপনি যদি একে দিয়ে ব্রিডিং করান, মোটামুটি 50%-এর উপরে পার্সেন্টেজ নিয়ে আসবে যে কোনো ক্রস ব্রিড। আর যদি আপনারা পিওর ব্রিডের উপরে ছাড়েন, 100% ব্রিড নিয়ে আসবে, 100% সিরোই নিয়ে আসবে, সেই কোয়ালিটির ব্রিডার আছে। হাইট লেন্থ সব দিক থেকে একদম 1 নম্বর, এর হাইট এখন অনেক বাড়বে, সবে মাত্র এর 4 দাঁতে পড়েছে দেখুন, এই যে 2 আর 2 4, এর হাইট এখনও অনেক বাড়বে।